ভারতীয়। আমি পড়াশোনার জন্য হোস্টেলে কর্ণাটকে থাকি। সেখানে হিন্দুরা আমার কাছে পূজার জন্য টাকা চায়। আমি পূজার জন্য টাকা দিই না, তাই আমাকে হুমকি দেয়, বাদ মে দেখ লুঙ্গা, আল্লাহ ওদের অনিষ্ট থেকে রক্ষা করুন, এরকম বলে। এখানে আমার কি করা উচিত? তারপরও আমি পুজোর জন্য টাকা দিইনি আর ইনশাআল্লাহ কোনো দিন দেব না, তারপরও যদি বেশি জোর করে তাহলে আমি কি করব? আল্লাহ সূরা নাহলে বলেছেন, ইল্লামান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কার ওপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ঈমান যদি বদ্ধ পরিকর মজবুত থাকে আর সে নিরুপায় হয়ে শিরক বেদাত কুফরি যদি করেও ফেলে, তাতে ঈমান নষ্ট হবে না, তাতে ঈমান নষ্ট হবে না। আল্লাহ না করে আপনাকে কেউ যদি বলে যে তুই আমাদের দেবতাকে সেজদা কর আর নাহলে তোকে এখনই জবাই করে দেবো, অথবা তুই মাজারে সেজদা কর নাহলে তোকে এখনই জবাই করে দেবো, তাহলে আপনার জন্য জায়েজ, কোনো গুনাহ হবে না। আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা নাহল পড়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ঈমান মজবুত হইতে হবে। এই না যে সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলেন, হ্যাঁ পুজোর চাঁদা চাইলো 10 টাকা দিয়ে চলবে আর 100 টাকা ধরিয়ে দিলেন, তাহলে গুণাগার হবে না। যান বাঁচাইতে যদি পারেন 5 টাকাতে, তাহলে 10 টাকা দেওয়া জায়েজ নয়, 100 টাকা দেওয়া জায়েজ নয়, কথা বোঝা গেছে? আর যদি দেখা যায় যে না যান বাঁচবে না, তাহলে আপনি শির কুফরি করতে পারবেন, পূজার চাঁদাও দিতে পারবেন, এতে আপনার ঈমান হারাবে না। আর যেটা বলছেন যে আমি মরে গেলেও বা কিছু, অনেকে মনে করেন যে আমাকে যদি জবাই করে দেয় মেরে ফেলে দেয় তবু আমি পূজার চাঁদা দেবো না, এটি করলে আপনি শাহাদাতের দরজা পাবেন, কিন্তু এটা ওয়াজেব নয়। হ্যাঁ যান বাঁচাতে পারে, যান বাঁচাবার অধিকার শরীয়ত আছে, যান বাঁচাবার অধিকার শরীয়ত আছে, কিন্তু একটি প্রশ্ন থাকে, একটি হাদিস রয়েছে, লা তুশরিক বিল্লাহি ওয়াইন কুতিলতা আও হুররেক্তা, আল্লাহর সাথে শিরিক করিও না যদিও তোমাকে খুন করা হয় অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। এর মানে কি? এর মানে হচ্ছে এটা হচ্ছে আজিমাত, এটাকে বলে আজিমাত। তুমি যদি পারো তাহলে এতে তুমি উচ্চ মর্যাদা পাবে, কিন্তু কোরআনে আয়াত যেহেতু স্পষ্ট যে জবরদস্তি করলে কোনো গুনাহ হবে না, সুতরাং জায়েজ। জবরদস্তি কাউকে যদি মদ পান কর না হয় মেরে দেবো, এই কর না হয় মেরে দেবো, এই কর না হলে এই করব, তাহলে কোনো উপায় নেই, কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে যতটা নিরুপায় ততটা জায়েজ, তার বেশি নয়। সুতরাং আপনি আল্লাহ হেফাজত করে প্রথম দোয়া করেন, এবং দোয়া করব ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন, আর তারপরে যদি বাধ্য হন তাহলে চাঁদা যদি দিয়ে দেন অথবা এরকম শিরকি পুফুরি কোনো কিছু করেও দিতে হয়, আর তা না আপনি নিরুপায় করলেন তাহলে গুনাহগার হবেন না।